काठमांडू जेंट्स मैराथन। आज 5 सेप्टेम्बर शिक्षक दिवस। आज ये दिन टीते सकल शिक्षक शिक्षिका के आमार सम्मान श्रद्धा जानाच्छि। आज ये दिन टी भारतेर इतिहासे केन गुरुत्वपूर्ण दिन और स्मरणीय दिन, कारण 5 सेप्टेम्बर शिक्षक दिवस पालन करा हय। आज ये दिन टीते सकल शिक्षक भारतवर्षेर सकल शिक्षक शिक्षिका के सम्मान और श्रद्धा भालोबासा प्रदर्शन करा हय थाके। ग्रीक दार्शनिक अरिस्टटल बोलेछेन, जे समस्त व्यक्तिरा शिशुदेर शिक्षादान करे सेई समस्त व्यक्ति अभिभावकदेर থেকেও खूब सम्मानीय। पितामाता आमादेर जीवनदान करेन ठीकई, किन्तु एई जीवनके सुंदरभावे गढ़े तुलते साहाय्य करेन एकजन शिक्षक। आर मा हलेन एकटा शिशुर सबथेके बड़ एबं सबथेके प्रथम शिक्षक। मादार इज द फार्स्ट टीचार अफ चाइल्ड। একটা সফল মানুষ একজন সফল মানুষের পেছনেই যে শিক্ষকের কত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা আবার নতুন করে কিছু বলার নেই। শিক্ষকদের শুধু আমাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগবে তা নয়, শিক্ষকরা শুধু শুধু আমাদের পড়াশোনা শেখাবেন তা নয়, শিক্ষকরা আমাদেরকে সঠিক পথে চলার জন্য পরামর্শ দেবেন, ব্যর্থতার সামনে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। আর এক শিক্ষা ছাড়া একটা জীবন প্রায় অচল। এডুকেশন ইজ ন্যাশনাল অ্যাসেট, শিক্ষা হলো জাতীয় সম্পদ। আর এডুকেটার ইজ দ্য মেকার অফ ন্যাশনাল অ্যাসেট, এই জাতীয় সম্পদের নির্মাতা হচ্ছেন একজন শিক্ষক। শিক্ষককে মৌমাদির সঙ্গে তুলনা করা হয়ে থাকে, কারণ মৌমাদি যেমন নিজে জ্বলে নিজে পড়ে অন্যের পথ প্রদর্শন করে, তেমনই শিক্ষক নিজের মেধার সাহায্যে একটা স্টুডেন্টকে সারা জীবন ধরে পড়িয়ে তার পথ প্রদর্শন করে। সেই জন্য শিক্ষককে বলা হয় সমাজের মেরুদণ্ড বা ব্যাকবোন অফ সোসাইটি। এবার আমরা জানবো 5 সেপ্টেম্বর কেন শিক্ষক দিবস পালন করা হয়। আজ এই দিনটির কথা জানতে হলে আমাদের জানতে হবে, আমাদের বারবার মনে আসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেছিলেন 1888 খ্রিস্টাব্দে 5 সেপ্টেম্বর। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তিনি যেমন রাজনৈতিক ছিলেন, দার্শনিক ছিলেন, তেমনই তিনি একজন প্রকৃত শিক্ষকও ছিলেন। তিনি ছাত্র জীবনে খুব মেধাবী ছিলেন, জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। প্রথম তিনি বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার জীবন এগিয়ে চলে। 1905 খ্রিস্টাব্দে মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং তার বিষয় ছিল যে বেদান্ত দর্শনের বিমূর্ত পরিকল্পনা। 1931 খ্রিস্টাব্দে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে ইংরেজ দ্য নাইট উপাধিতে সম্মানিত করে। 1954 খ্রিস্টাব্দে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন সম্মান পান। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বারবার আমন্ত্রিত হয়েছেন। তিনি প্রথম জীবনে মহীশূর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন। সেই সময় তিনি উল্লেখযোগ্য তিনি তার গ্রন্থ লিখেছিলেন, সেখানে তিনি সেখানে সেই সময় তিনি তার প্রথম গ্রন্থ দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ ট্যাগর এই বইটি লিখেছিলেন। তিনি বলেছিলেন যে একটা দেশের সেরা মুস্তিকির অধিকারী হচ্ছেন একজন শিক্ষক, কারণ একজন শিক্ষকই তৈরি করে বর্তমান একটা উন্নত দেশ। সে ডাক্তার হোক, মাস্টার হোক, ডব্লিউসিএস অফিসার হোক, যাই হোক, এই শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়েই ডাক্তার হয়েছে বা মাস্টার হয়েছে বা ডব্লিউসিএস অফিসার হয়েছে। তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন তার কিছু ছাত্র এবং কিছু বন্ধুরা 5 সেপ্টেম্বর তার জন্মদিন পালন করবে বলে গিয়েছিলেন। তিনি যখন উত্তরে বলেছিলেন যে 5 সেপ্টেম্বর আমার জন্মদিনে পালন করে যদি তোমরা 5 সেপ্টেম্বর ভারতের ইতিহাসে ভারতের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে শিক্ষকের উদ্দেশ্যে শিক্ষক দিবস পালন করো, তাহলে আমি খুব সম্মানিত বোধ করবো। এবং সেখান থেকে শুরু হয় শিক্ষক দিবস পালন করা। আজও পর্যন্ত ভারতবর্ষের সকল তাকে এবং ভারতবর্ষের সকল শিক্ষক শিক্ষিকাকে সম্মান করার জন্য শিক্ষক দিবস পালন করে আসছে। আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করলাম। শিক্ষকের শুধু একদিনের কি ভালোবাসা প্রদর্শন করার মাধ্যমে কি আমাদের শিক্ষকদের ভালোবাসা প্রদর্শন করা হয় না? আমাদেরকে প্রত্যেক দিন শিক্ষক দিবস হিসাবে প্রত্যেক দিন শিক্ষককে সম্মান করা উচিত। আজ আমার এই বক্তব্যটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটি
মূর্তি দিয়ে শেষ করব। তিনি বলেছিলেন, এ লাইফ অফ জয় অ্যান্ড হ্যাপিনেস ইজ পসিবল অনলি অন দ্য বেসিস অফ নলেজ অ্যান্ড সায়েন্স। এই বলে আমি বক্তব্যটি এখানে শেষ করলাম। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।